দেখো আমরা তারাপীঠে রয়েছি, কেউ একে বলেন সতীপীঠ এবং কেউ বলেন সিদ্ধপীঠ, এরকম দুটো মত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পীঠের যেহেতু একটা গুরুত্ব রয়েছে তার জন্যই কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছেন। তুমি যেরকম বলছিলে সেই অনুযায়ী যারা সতীপীঠ বলে ব্যক্ত করেন তারা মনে করেন যে এখানে সতীর ঊর্ধ্বনয়ন তারা পড়েছিল এবং সেই কারণেই এটা হচ্ছে তারাপীঠ, এবং এখানে অন্যান্য সতীপীঠের মধ্যেই মহাদেব পাষাণ হয়ে রয়েছেন, তাই চন্দ্রচূড় ভৈরবের অবস্থান রয়েছে এখানে। কিন্তু যারা সিদ্ধপীঠ বলেন তারা বলেন যে ঊর্ধ্বনয়ন তারা বস্তুত মানুষচক্ষু, তাই এটা কোনোভাবেই ঊর্ধ্বনয়ন তারা সেটাকে সতীপীঠ হতে পারে না, এটা সিদ্ধপীঠ অনেকে বলেন। তো সে তর্ক থাকুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা অঙ্গে কালী পুজো করা হবে এবং সেটা দেখার জন্যই কিন্তু আজকে মানুষজন এসছেন। আলোকমালায় সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর এবং এখানে সন্ধ্যেবেলা 6টা থেকে আজ কালী পুজো, শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়। মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন মন্দিরে। সেই সমস্ত মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরব, ঘরে বসেই আপনারা মাতৃ দর্শন করতে পারবেন। আলোর উৎসবে ভাসছে কলকাতা, করুণাময়ী কালীবাড়ি সেই ছবি আপনাদের সামনে দেখাবো। টালিগঞ্জে করুণাময়ী কালীবাড়ির ছবি, সেখানে চলছে মাতৃ আরাধনা। করুণাময়ী কালীবাড়ির ছবি আপনারা দেখছেন, যেখানে ভক্তরা লাইন দিয়ে অপেক্ষায় মাতৃ দর্শনের জন্য, এবং সেই সঙ্গে অন্তরের ভক্তি নৈবেদ্য স্বরূপ মাকে গ্রহণ করার অনুরোধ তো আছে। করুণাময়ী কালীবাড়ির পাশাপাশি বারাসাতের ছবি আপনাদের সামনে তুলে ধরব। সেখানে যেমন থিমের বিভিন্নতা থাকে তেমনি নিষ্ঠা ভরে মাতৃ আরাধনাও থাকে, অর্থাৎ সাবেকি প্রতিমাও স্থান পায়। সবাই বলেন কালী পুজোয় বারাসাত না ঘুরলে একেবারেই যেন মায়ের রূপ দেখা বৃথা হয়ে যায়, অর্থাৎ মায়ের রূপে যে বিভিন্নতা তা দর্শন করতে গেলে বারাসাতে একবার যেতেই হবে।